हेलो फ्रेंड्स, आई नूर एंड यू आर वाचिंग माय यूट्यूब चैनल टेक डायरी बांग्ला। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পুরানো আইফোন থেকে সমস্ত ডেটা নতুন আইফোনে কিভাবে ট্রান্সফার করতে হয়। আপনার যদি জানা না থাকে তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড ডিভাইসের সমস্ত ডেটা আইফোনে কিভাবে ট্রান্সফার করতে হয় দেখাবো। অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট হতে চান, তবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে এমন অনেক ডেটা আছে যেগুলো খুবই দরকারি, যেমন কন্ট্যাক্টস, ফটোজ, মেসেজেস। এইগুলি সবই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আনতে গিয়ে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এর একটা সহজ পদ্ধতি আছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের সমস্ত ডেটা আইফোনে ট্রান্সফার করা সম্ভব। যারা এই পদ্ধতি জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো। তাহলে আজকের ভিডিওটা হাউ টু ট্রান্সফার অল ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড টু আইফোন, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্ত ডেটা আইফোনে কিভাবে ট্রান্সফার করতে হয়। জুড়ে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে ক্লিক করে নিন। আরও ভালো ভালো ভিডিও পেতে টেক ডায়েরি বাংলার সাথে জুড়ে থাকুন। চলুন শুরু করা যাক। তো আমি এই আইফোনে অ্যান্ড্রয়েডের সমস্ত ডেটা ট্রান্সফার করতে চাইছি। তো আপনার যদি আইফোনটা নতুন হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি নতুন না হয় তাহলে আপনার আইফোনটাকে রিসেট করে নিতে হবে। সেটিংসে চলে আসবেন, জেনারেলে আসবেন, এরপর ইরেজ অল কন্টেন্টস অ্যান্ড সেটিংসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন কন্টিনিউ, তো আপনাকে এই কন্টিনিউয়ে ক্লিক করে নিতে হবে। এরপর রিসেট করার জন্য আপনার আইফোনের যে পাসওয়ার্ড সেটাকে এন্টার করতে হবে। তারপর ইরেজ আইফোন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইফোনটা রিসেট হওয়া চালু হয়ে গেছে। তো আইফোনটা যতক্ষণ রিসেট হচ্ছে ততক্ষণে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একটা কাজ করে নিতে হবে। আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে সার্চে গিয়ে লিখতে হবে মুভ টু আইওএস। তো এই মুভ টু আইওএস বলে একটা অ্যাপ পেয়ে যাবেন, তো প্লে স্টোর থেকে এটাকে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার দুটো ডিভাইসকে একই ওয়াইফাই এর সাথে কানেক্ট করে রাখতে হবে। আপনার কাছে যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনি অন্য কোনো মোবাইলের হটস্পট ব্যবহার করতে পারেন। এরপর আপনার আইফোন রিসেট হওয়ার পর ওয়াইফাই এর সাথে কানেক্ট করে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক করে নেবেন, এরপর কন্টিনিউ। আপনি যদি ফেস আইডি অ্যাক্টিভেট করতে চান তাহলে কন্টিনিউ করবেন, আর যদি না করতে চান তাহলে সেট আপ লেটার করে নেবেন। আমি সেট আপ লেটারে ক্লিক করে নিলাম। এরপর আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তো আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। সহজ মতোই একটা পাসওয়ার্ড দিয়েছি, পরে ঠিক করে নেব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানেই আপনার মেন জিনিসটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফোর্থ নাম্বারে যে অপশানটা আছে মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড, তো এই ফোর্থ নাম্বার অপশানটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে কন্টিনিউ দেখাবে, তো আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা কোড আসবে, এরপর আপনি অ্যান্ড্রয়েডে চলে আসবেন। অ্যান্ড্রয়েডে দেখতে পাচ্ছেন এখানে মুভ টু আইওএস অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে কন্টিনিউ বাটন দেখা যাবে, তো কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এরপর আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে, তো অ্যাগ্রিতে ক্লিক করে নেবেন। তারপর অটোমেটিক্যালি সেন্ডে ক্লিক করবেন, এরপর আপনি অ্যালাউ ওয়ান্স করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে একটা কোড চাইবে, তো সেই কোডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন পাশেই, তো আইফোনে যে কোডটা দেখা যাচ্ছে তো সেই কোডটাই এখানে দিতে হবে। তো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পর আপনার সামনে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে এইরকম একটা ইন্টারফেস আসবে। ট্রান্সফার ডাটা, আপনি কোনগুলো ট্রান্সফার করতে চাইছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেক কিছুই সিলেক্ট করা আছে, তো আমি যেগুলো চাইছি তো সেগুলোকেই সিলেক্ট করে রাখছি, আর যেগুলো ট্রান্সফার করতে চাইছে না তো সেগুলোকে আমি আনচেক করে দিচ্ছি। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যে ডেটাগুলো আপনি ট্রান্সফার করতে চাইছেন সেগুলোকে সিলেক্ট করে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। তারপর এখানে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সমস্ত ডেটা ট্রান্সফার শুরু হয়ে যাবে। ট্রান্সফারিংয়ে আপনার ডেটা অনুযায়ী সময় লাগবে, আপনার যদি বেশি ডেটা হয় তাহলে একটু বেশি সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ডান করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইফোনে আপনাকে কন্টিনিউ সেটিং অ্যাপে ক্লিক করে নিতে হবে। তো আমার এখন অ্যান্ড্রয়েড ডিভাইসের কাজ শেষ। এরপর আপনার আইফোনে অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। আপনার যদি অ্যাপেল আইডি না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড অর ডোন্ট হ্যাভ অ্যাপেল আইডিতে ক্লিক করে নিতে হবে। তো আমার এখানে আইডি নেই তাই আমি নতুন আইডি
ক্রিয়েট করতে চাইছি। তো এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডিতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রি অ্যাপেল আইডি, তো এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে আপনার নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনার অ্যাপেল আইডিতে আপনি যদি ফোন নম্বর ইউজ করতে চান তাহলে ফোন নম্বর দেবেন, আর যদি মেল অ্যাড্রেস ইউজ করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি এখানে মেল অ্যাড্রেসটা ইউজ করতে চাইছি, তাই ইউজ মেল অ্যাড্রেসে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার মেল আইডিটা দিতে হবে, দেওয়ার পর নেক্সট করে নেবেন। এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় এটা মাথায় রাখতে হবে, পাসওয়ার্ডের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে, একটা ক্যাপিটাল লেটার এবং একটা নিউমেরিক অর্থাৎ নাম্বার রাখতে হবে। এরপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনি টেক্সট মেসেজ সিলেক্ট করতে পারেন অথবা কল সিলেক্ট করতে পারেন। আমি এখানে টেক্সট মেসেজ সিলেক্ট করেছি। মেসেজে একটা কোড আসবে, তো সেটা এখানে পুট করতে হবে, তবেই এখানে নাম্বার ভেরিফাই হবে। মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসছে তো সেটা এখানে দিতে হবে। আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো এটাকে আপনাকে অ্যাগ্রি করে নিতে হবে। অ্যাগ্রি করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনার অ্যাপেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। আপনি যদি লোকেশান ইনেবল করতে চান তাহলে ইনেবল ক্লিক করবেন। আমি এখানে লোকেশান ইনেবল করে নিলাম। তো আইক্লাউড কিচেন আপনি যদি ইউজ করতে চান তাহলে কন্টিনিউ করবেন, এবং সিরি সেটিংস যদি অন করতে চান তাহলে কন্টিনিউ করবেন। তো আমি এখানে সেট আপ লেটার করে দিলাম। তো আপনার স্ক্রিন টাইমের উইকলি রিপোর্ট যদি আপনি নিতে চান তাহলে কন্টিনিউ ক্লিক করে নেবেন অথবা সেট আপ লেটার করতে পারেন। তো আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করে নিচ্ছি। তো এখানে আপনি ডোন্ট শেয়ারে ক্লিক করে নেবেন। এখানে আপনি আপনার পছন্দ মতো থিম সিলেক্ট করতে পারেন। আমি এখানে ডার্ক সিলেক্ট করে নিলাম। তারপর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এরপর আপনার আইফোন ইউজ করার জন্য পুরোপুরি রেডি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েডের সমস্ত মেসেজ এখানে চলে এসেছে। এরপর আমি কন্ট্যাক্টস দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত কন্ট্যাক্টস, অ্যান্ড্রয়েডের যত কন্ট্যাক্টস ছিল সবই এখানে শো করছে। ফটোসও চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যান্ড্রয়েড মোবাইলে যত ফটো ছিল সেগুলো এখানে শো করছে। তো এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যত ডেটা, যত কন্ট্যাক্টস, ফটোজ, মেসেজেস সবই নতুন আইফোনে ট্রান্সফার করে নিতে পারবেন। খুবই সিম্পল একটা পদ্ধতি। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে প্রেস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।